তো বন্ধুরা, তোমরা সকলে জানো যে গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা যাবো রাতারগুল। তো সেই উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি সকালবেলা 5 থেকে, খাওয়া দাওয়া করেছি। ইতিমধ্যে তোমরা সকলেই জানো, যারা নাকি আমাদের আগের ভিডিওটা দেখেছ, আশা করি আগের ভিডিওটা দেখে নেবে। আর এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ডিটেলস বলার কথা ছিল যে আসলে রাতারগুল আমরা কিভাবে যাব। আসলে রাতারগুলের লেগুনা ভাড়া পর্যন্ত তোমরা সকলেই জানো যে আমরা লেগুনা ভাড়া করেছি। তো আমরা এখন সকালে যাচ্ছি এবং চায়ের বাগান দেখছি, অসংখ্য চায়ের বাগান দেখতে পাবো। যাওয়ার সময় তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং আমাদের থেকে তোমরা কিছু একটা টিপস বলতে পারো। আসলে আমরা সকাল তোমাদের বলেছিলাম আগেও যে আমরা লেগুনা ভাড়া করেছি 2000 টাকা। আসলে 2000 টাকা এর কমই ভাড়া নেওয়া যায়। আসলে লেগুনা থেকে সিএনজি বেটার আমি মনে করি, যেহেতু আমরা গিয়েছি, আমরা এটা একটা ফেস করেছি। তোমরা যদি যাও তাহলে, আমরা যেহেতু 10 জন আসছি একসাথে যাব, সেই কারণে একটু মাস্তি করব, এই কারণে আমরা লেগুনা নিয়ে। আসলে 10 জন একসাথে যাওয়ার যে একটা ফিল, যে একটা মজা, সেই ফিলটা নেওয়ার জন্য আসলে আমাদের লেগুনা নেওয়া। আসলে লেগুনা আমাদের থেকে 2000 টাকা নিয়েছে। যদি আমরা সিঙ্গি নিতাম আসলে আরও 200-300 টাকা কমে নিতে পারতাম। আর আমরা নিয়েছি সারাদিনের জন্য। আসলে আমরা যাব হচ্ছে সর্বপ্রথম রাতারগুল থেকে যাব আমরা সাদা পাথর। নেক্সট আসার সময় আমরা আর কয়েকটি স্পট ঘুরে দেন আমরা আমাদের হোটেলে উঠবো। তো এই হচ্ছে আমাদের সারাদিনের প্ল্যান আজকের। তো আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, আর যেতে যেতে তোমরা অনেক চা বাগান দেখতে পাবা এই রাস্তায়। তো এখন আমরা আমাদের মূল উদ্দেশ্যে যাই, যেখানে আমাদের রাতারগুল, আমরা সেখানে যাব। দেখতে থাকো তোমরা সামনে। আসলে দুঃখের বিষয় কি বলবো, রাস্তা পরিস্থিতি খারাপের কারণে আমাদের এখান থেকে আসলে ওই যে আমাদের পিক আপ দেখা যাচ্ছে, ওইখান থেকে আমাদের ব্যাক করতে হচ্ছে। আসলে আমরা সিএনজি নিলাম আরেকটা রাতারগুল যাওয়ার জন্য। আসলে রাস্তার কাজ চলছে, তো এই কারণে তোমরা এটা সিএনজি নিয়েছি। ওই যে পিছনে আমাদের আছে নাহিদ মামা, আছে যে রাজকীয় পলাশ, আছে ওই যে আল আমিন, আর সবাই আছে ওই যে ভিতরে মামু পলাশ মামু। ভাঙা রাস্তা দিয়ে যেতে হচ্ছে এই পরিস্থিতিতে। অবশ্য আপনারা না পড়ুন, আমরা তাই চাই। আসলে দেখা গেছে যে আমরা আসছি, আপনারাও এরকম পরিস্থিতিতে যাতে না পড়েন জন্য বলবো যে আসলে যখন আসবেন আপনারা সরাসরি আসলে সর্বপ্রথম আপনারা ভেঙে ভেঙে আসবেন। যদি আগে রাতারগুল যান তাহলে রাতারগুলের একটা সিএনজি ভাড়া করবেন, বা রাতারগুল এই জায়গার নাম কি ভাই, রুফাকুল। আপনার সর্বপ্রথম রুফাকুলের জন্য একটা সিএনজি ভাড়া করবেন, যে আমরা জাস্ট রুফাকুল যাব। ওইখান থেকে আপনারা সিএনজি ভাড়া করবেন যে আমরা রাতারগুল যাব এবং আসবে, এখান থেকে রিজার্ভ করে নেবেন রাতারগুলের জন্য। তাহলে আসলে আপনাদের জন্য এটা কষ্ট কম করবে, যেহেতু আমরা আর কি রিজার্ভ নিয়ে ফেলছি। তো আসলে আমাদের ওইখানে রিজার্ভ ওই ভ্যানটা রেখে আমাদের সিএনজিতে করে যেতে হচ্ছে। এই যে আমাদের একটা সিএনজি পিছনে দেখতে পাচ্ছেন, আর একটা আমরা এখানে দেখতে পাচ্ছেন কিনা ওই যে আসছে, আর একটা আমরা আছি। আর রাস্তার অবস্থা খুবই বাজে, আসলে খুব কাদা দেখতেই পাচ্ছেন কি একটা পরিস্থিতি। রোলার কোস্টের মতো আসলে কাদা, খুব কাদা, ঘুরতেই পাচ্ছেন। অবশ্যই এই রাস্তাতে অতটুকু কাদা, তারপরে অবশ্য ফ্রেশ। তো আবারও এই কথাটা আমি বলতে চাচ্ছি যে আপনারা যখন আম্বারখানা থেকে আসবেন, দুফাকুল, আপনারা আম্বারখানা থেকে যখন আসবেন দুফাকুলের একটা সিএনজি ভাড়া করবেন, 4-5 জন থাকবে। যেহেতু আমরা 9 জন ছিলাম, আমরা একটা লেগুনা ভাড়া করছি। যদি লেগুনা আপনারা ভাড়া করেন তাহলে দুফাকুলের ই করবেন, আর এখান থেকে এসে আপনারা সিএনজি নেবেন আপ ডাউন। এখান থেকে সিএনজি নেবেন, আমরা রাতারগুল যাবো। বন্ধুরা, আমরা রাতারগুলের পথে আর 3-4 মিনিট লাগবে। রাতারগুল ফরেস্ট স্পট। আসলে এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, কারণ হচ্ছে এখানেই স্টপেজ শেষ, সিএনজি আর ভিতরে যেতে পারবে না। আমরা এখানে নামবো। তো বাইদ আমরা এখানে নামছি।
সবাই ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে সবার আমরা চা খাচ্ছি রাজবীর রাজবীর ড্রেস কমপ্লিট পরা রাজবীর এই সাইফ মিস্টার সাইফ ওই যে আমাদের মিনাস খাইরুল ওরফে খাইরুল খাইরুল মামা আছে না এত ভিতর থেকে দেখানো যাবে না এই যে হাবিব মিস্টার হাবিব আরে যে চুরি করছে আমার চা চুরি করছে পলাশ চাও চুরি করে আচ্ছা যাই তানবীর মামা তুমি কোথায় তানবীর মামা এই তানবীর চমৎকার একটা ভিউতে আমরা চা খাচ্ছি ভিউটা আসলে খুব চমৎকার দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে আপনারা ঠিক বুঝতে পারছেন আসলে কত গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশন আর কি হবে কি সিচুয়েশন ঠিক আছে ও কি গুরুত্বপূর্ণ একটা কাজে ব্যস্ত পানি পড়ছে তো পড়ছে ও সরমে লজ্জে যেতে পারছে না আসলে দেখো দুই পদনা নিয়ে কি স্পিডে দৌড়ছে দুই পদনা নিয়ে দুই পদনা নিয়ে ও কতটা স্পিড আসলে কি বলবো ও মাই গড একটা ব্যাপার ও মাই গড আমরা এখন রাতারগুলের কি পয়েন্ট বলা যায় তারপর আমরা তো যা সাজার গেট অফ নিলামি বাঙালির মতো হ্যাঁ দেখায় একটা দুইটা যাই হোক আমরা ইডিয়া পারি যাবো গা সমস্যা নেই আটলান্টিক না আমরা এখন অ্যামাজন পার হতে যাচ্ছি অ্যামাজন নদী দিয়ে এখন আমরা অ্যামাজন জঙ্গলের ভিতরে যাবো ঠিক আছে ওই যে ওই লোকে ওই যে অ্যামাজন থেকে তেল উদ্ধার করে অ্যামাজনের তেলের খনি থেকে তেল নিয়ে আসছে আরে যে আমাদের সাইফ সাইফ যাবে ওনাদের সাথে তেল আনতে তেল বিক্রি করবে তো প্যারা নাই বন্ধুরা চিল যাচ্ছি আমরা তবে এই যে লোকটিকে দেখছেন ইনি হচ্ছে দালাল আসলে দালালের মাধ্যমে যাবেন না দালালের মাধ্যমে গেলে আপনারা ভাড়া নেবে উনি বলছে 700 টাকা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন যে 700 টাকা আসলে ভাড়া এখানে সর্বোচ্চ আছে 300 থেকে 350 বা 400 টাকা এর উপরে যাবেন না 700-800 টাকা ওনারা চাবে তো এটলিস্ট আপনারা ভাড়াটা বুঝে নেবেন আসলে 700 টাকা যাবেন না আর ওখানে 2টা ঘাট রাতারগুলোর আমরা 1টা ঘাট আছে আর 1টা ঘাট আছে পাশে তো আপনারা বুঝে শুনে তার যাবেন ভাড়া ঠিক করে সর্বোচ্চ 300 থেকে 400 টাকা আমরা 2টা বোট ভাড়া করেছি 700 টাকা দিয়ে 350 টাকা করে 700 টাকা তো 700 টাকাটা নেবেন সর্বোচ্চ হয়তো 100 টাকা বেশি নিতে পারে যেহেতু আমরা 8 জন 9 জন তো আমরা 700 টাকাটা নিয়েছি 2টা বোট আমরা সকলে আছি সকলের তরে আমার হৃদয় পিঞ্জিরার পোষা পাখি রে আমার একসাথে তুমি কার বসা পাখি গাজল বড় নাচি তুমি কার বসা পাখি গাজল বড় নাচি তুমি কার বসা পাখি গাজল বড় নাচি রক্ত জবার মতো তোমার মো আমার কান্দায়া পাখি শো আমারে কান্দাইয়া পাও কিছু রক্ত জবার মতো তোমার মন
kandaya pau kisu emo shuru hoye beshi aro paru তো বন্ধুরা নেক্সট ভিডিওতে আমাদের সাথে তোমাদের দেখা হবে রাতার গুসওয়াম ফরেস্টে তো বন্ধুরা সাথেই থাকো এবং আমরা ভিতরে যাচ্ছি ফরেস্টের ভিতরে আর অনেক সুন্দর জায়গা সেখানে তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে আমাদের সাথে থাকো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটি অন করে দাও এবং আমাদের সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ